কি মারবো? তোর কাছে ফোন আছে, আমার টাবল মারবো কেন? মার মার মার, আমার ফোনে ভালো উঠছে না। মুর্শিদাবাদের রানীনগর থানার 62 নম্বর বুথে ভোট চলাকালীন ব্যালট বক্স লুট হয়েছিল। এবার সেই ব্যালট বক্সের খোঁজ মিলল কোথায় জানেন? বুথ থেকে 1 কিলোমিটার দূরে জানা গিয়েছে, নাকি ঝোপের মধ্যে পড়ে রয়েছে সেই ব্যালট বক্স। দেখতেই পাচ্ছেন ছবি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ব্যালট বক্সটি যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন যে ব্যালট বক্সের ঢাকনা খোলা অবস্থায় পড়ে রয়েছে ঝোপের মধ্যে। দেখুন গায়ে আবার লেখা রয়েছে ব্যালট ফর গ্রাম পঞ্চায়েত, দেখতেই পাচ্ছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্ধ্যে নাগাদ এই অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই। অভিযোগ, এলাকায় ব্যাপক ইট বৃষ্টিও হয়েছে। দুষ্কৃতীরা রাকি মোটা রড দিয়ে জালনার কাঁচ ভেঙে ভেতরে ঢুকেছিল। ছাপ্পা চলাকালীন বিরোধীদের এজেন্টরা চিৎকারও করতে শুরু করেন, এমনও নাকি খবর। বুথের বাইরে তখন বোমাবাজি চলছে, ভয়ে ভোটকর্মীরা পালিয়েও যান। শুনবই পুরো বিষয়টা নিয়ে প্রার্থী আব্দুল রহিম মোল্লা কি বলছেন। আমি এই কালীনগর এই বুথের আমি প্রার্থী, এটি আমার আই কার্ড। এখানে ভোট শান্তশিষ্টভাবে সকাল থেকে চলছিল। 5টার দিকে ভোট প্রায় 55 হবে, ভোট আছে, সব হয়ে গেছে, ছেলেদের ভোট আছে। এখানে ভোটের আমরা একটা সিস্টেম করলাম যে জায়গাটা অসুবিধে, মেয়েদের 3টা, ছেলেদের 1টা, 2টো। ভোট গ্রহণ করবে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে ঝামেলাটা, শেষ মুহূর্তে ঝামেলাটা বলতে গেলে ওরা কয়েকজনে ঢুকে পড়ে, ঢুকে টিএমসির দলের কিছু গুন্ডা ঢুকে পড়ে বুথে, ভিতরে ঘরের ভিতরে ঢুকে ছাপ্পা ভোট মারতে লাগে। তখন আমাদের লোক চিৎকার করতে লাগে, যারা এজেন্ট ছিল তারা চিৎকার যখন করে তখন ওরা ওই ব্যালট বক্স নিয়ে ব্যালট বক্সকে বুকে দিলে বেরিয়ে যায় ঘর থেকে। এদিকে ফাঁসিল এখন কোন দিক দিয়ে বেরিয়ে গেছে আমরা এখানে ছিলাম, ওদেরকে দেখিনি, হয়তো পার্সি টপকে টপকে পাল্লে টেলি গিয়েছে। তারপরে তো ওই ওরা যখন ভাঙচুর চালানো হয়েছে, ভাঙচুরটা প্রথমে ওরা ঢোকার পরে যখন ওরা মানে ছাপ্পা ভোট দিতে যায় বাধা দেয়, তখন ওদের লোকজন এসে এই ভাঙচুর গালা ভাঙচুর আরম্ভ করে। বুথের বাইরে পুলিশের গাড়িও ভাঙচুরের থেকে রেহাই পায়নি এমনটাই খবর। এবং অন্যদিকে পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন জখম হয়েছেন এই ঘটনায়। যাকে নিয়ে এত কাণ্ড, সেই হারিয়ে যাওয়া 3টি ব্যালট বক্সই রবিবার উদ্ধার হয়েছে ঝোপের মধ্যে থেকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। শুনবো তৃণমূল প্রার্থী কি বলছেন। অসম্ভব, সম্পূর্ণ মিথ্যা কথা। ভোট একদম প্রায় শেষের পথে, ভোট শেষের পথে মানুষ তাদের রায়দান একদম সম্পন্ন করেছে, সেই সময় ওরা বুঝতে পেরেছে যে মানুষ তাদের পক্ষে রায় দেয়নি, তাই ভোটটাকে বানচাল করার জন্য ওরা বুথের ভিতর বোমাবাজি করে ইটপাট। কংগ্রেস এবং জোট যারা আছে বিরোধী, তৃণমূল বিরোধী যারা শক্তি, এক জায়গায় হয়ে বুথের ভিতর ইট পাটকেল বোমাবাজি করে ব্যালট বক্স লুট করে ভোটটা ওখানে বানচাল করার প্রক্রিয়া করেছে। বুথের বাইরে পুলিশের গাড়িও ভাঙচুরের হাত থেকে রেহাই পায়নি। পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন জখম হন ঘটনায়। এবং যাকে নিয়ে এত কাণ্ড, সেই হারিয়ে যাওয়া ব্যালট বক্স উদ্ধার করা হয় ঝোপের মধ্যে থেকে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। অবশ্যই অন্যান্য খবরের জন্য এবং পুনর্নির্বাচনের প্রত্যেকটা আপডেটের জন্য আর অবশ্যই পঞ্চায়েত ভোটের ফলাফলের জন্য আপনার চোখ থাকুক আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।